আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সামনেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট সেই জন্য সাইশান নিয়ে হাজির হয়েছি আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করবো প্রথম পর্বে তোমাদের যে সাজেশন দিয়েছিলাম অনেক কাজে এসছে অনেকে কমেন্ট করেছ তাই জন্য দ্বিতীয় পর্বের জন্য এই সাজেশনটা তোমরা অবশ্যই দেখতে থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা যদি নতুন আসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো দেখি কি আছে সাজেশন দেখো তোমাদের গণিত প্রভা সপ্তম শ্রেণী যে বইটি রয়েছে তাহলে অঙ্কের বই সেই বইটি তোমাদের সামনে হাজির করেছি আর এখান থেকে কোন কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো তোমাদের জানিয়ে দেবো দেখো আগে আমাদের জেনে রাখা দরকার আমাদের কি কি পরীক্ষা হবে সেকেন্ড ইউনিটে আমাদের পরীক্ষা হবে আট নম্বর চ্যাপ্টার থেকে সতেরো নম্বর চ্যাপ্টার দেখে নাও ত্রিভুজ অঙ্কন নম্বরে সর্বসমতার ধারণা দশে মান এগারোই ভগ্নাংশের বর্গমূল বারোই বীজগাণিতিক সূত্রাবলী তেরোই সমান্তরাল সরললেখা ও ছেদকের ধারণা চোদ্দোই ত্রিভুজের ধর্ম পনেরোই সময় দূরত্ব ষোলোই দ্বিস্তম্ভ লেখ আর সতেরোই আছে আয়তক্ষেত্র ও বড় ক্ষেত্রফল এই কটা চ্যাপ্টার থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা খাতা নিয়ে বসে থাকবে পেন নিয়ে গোটা বইটা খুলবে পরপর পরপর আমি পেজ বলে দেবো তোমরা দাগ নিয়ে নেবে সেই অঙ্কগুলো অনুশীলন করলে দেখবে অনেকটাই তোমাদের কমন চলে এসছে চলো আমরা প্রথমে শুরু করবো একশো উনিশ পাতা থেকে দেখে নেবো একশো উনিশ পাতায় কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে পরপর পরপর তোমাদের পাতা বলে যাব তোমরা ডাক নিয়ে নেবে ঠিক আছে চলো শুরু করছি দেখো ত্রিভুজ অঙ্কন এখানে আট নম্বর চ্যাপ্টারে আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজ আঁকা শিখেছি সেখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের ডাক দিয়ে দিচ্ছি দেখে নাও এখানে আট দশমিক এক একশো উনিশ পাতায় একের অঙ্কটা করবে একের এই দুইয়েরটা অবশ্যই অভ্যাস করবে আর তিনেরটা অভ্যাস করবে আর এখানে তিন আর চার করবে তোমরা বইয়ের দাগ নিয়ে নাও তারপরে কী আছে পরে আমরা চলে আসবো একশো একুশ পাতায় একশো একুশ পাতায় এইখানে যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে আমরা তিনের অঙ্কটা দাগ দেবো আর চারের অঙ্কটা দাগ দেবো এই অঙ্কগুলো তোমাদের অভ্যাস করা দরকার তারপরে একশো বাইশ নয় একশো তেইশ পাতায় দেখো একশো তেইশ পাতায় কী আছে একশো তেইশ পাতায় এই দুইয়ের অঙ্কটা গুরুত্বপূর্ণ তিনেরটা আর চারটা ঠিক আছে চলে এসো একশো পঁচিশ পাতায় একশো পঁচিশ পাতায় যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে তোমরা দুয়েরটা করবে আর তিনের অঙ্কটা করবে ঠিক আছে বেশ এরপরে আমরা দেখি একশো ছাব্বিশ পাতায় একশো ছাব্বিশ পাতায় সর্বসম্মতা কাকে বলে আর তাদের বিভিন্ন রকম শর্তগুলো কি কি বাহু 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 কোন বাহু কোন বাহু কোন আর সমকোণ অতিভুজ আর বাহু এস 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 এ এস এ এস এ আর এ এ এস আর এইচ এস এগুলো তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার ঠিক আছে একশো আঠাশ পাতায় যা যা রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই অনুশীলন করতে হবে চলে আসি আমরা এই যে একশো আঠাশ পাতায় যা আছে তোমাদের অনুসরণ করতে হবে এরপরে একশো বত্রিশ পাতায় দেখে নেবো একশো বত্রিশ পাতায় আমাদের কি পড়া আছে একশো বত্রিশ পাতায় আসন্ন মানে আসন্ন মানে যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে আমরা অবশ্যই তিন অঙ্কটা অনুসরণ করব আর চার অঙ্কটা অনুসরণ করব এগুলি কিন্তু পরীক্ষায় বেশিরভাগ সময় দেয় তারপরে একশো তেত্রিশ পাতা একশো তেত্রিশ পাতায় ছয়ের ছয়ের কতটা এক একটা করবো আর তোমরা চারেরটা অবশ্যই অনুশীলন করবে ঠিক আছে দেখো এরপরে একশো সাঁত্রিশ পাতা চলে যাব একশো সাঁত্রিশ পাতায় বড়গুলি অঙ্ক রয়েছে দেখে নেব বড়গুলি অঙ্ক কোন কোনগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ দেখে নাও একশো সাঁত্রিশ পাতা খুলেছি এখানে তোমাদের একের একের তিনেরটা করবে চারটা করবে দুয়ের ক্ষেত্রেও তোমরা তিন আর চার করবে তাহলে ওইগুলো অবশ্যই বাড়বে চলে আসি একশো আটত্রিশ পাতায় একশো আটত্রিশ পাতায় কী আছে দেখো এখানে বর্গমূলের অঙ্ক এগারো দশমিক এক কোষে দেখি ঠিক আছে একশো আটত্রিশ পাতায় যে অঙ্কগুলো আমাদের করতে হবে সেটা দুয়ের দেখো এখানে দুয়ের আমরা দুয়েরটা করবো আর পাঁচের অঙ্কটা করবো ঠিক আছে তিনেরটা অবশ্যই করতে হবে পরীক্ষায় প্রায় পড়ে ছোটো কোশ্চেন আর এই চার কোশ্চেনটা অনেক রকমভাবে দেয় চার কোশ্চেনটা খুব ভালো করে তোমরা অনুসরণ করবে একশো উনচল্লিশ পাতায় দেখো একশো উনচল্লিশ পাতায় ছয়ের প্রশ্নটা করব আর আটের প্রশ্নটা করব এদিকে দশ এগারো বারো এগুলো না প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কোনোটা বাদ দেওয়া চলবে না চোদ্দো ঠিক আছে এগুলো অবশ্যই করবো আর পনেরোই বর্গমূল নির্ণয় করি ঠিক আছে ভগ্নাংশগুলি যখন বর্গমূল বার করতে হবে তখন আমরা কোন অঙ্কটা করব দেখো এখান থেকে আমরা যে কোনো দুটো অঙ্ক বলে দিচ্ছি তিনেরটা বা চারটা এটা যদি করতে পারি বাকিগুলোও করতে পারবো ঠিক আছে চলে আসি একশো চুয়াল্লিশ পাতায় দেখো একশো চুয়াল্লিশ পাতায় আমরা পরের অধ্যায় চলে যাচ্ছি সেখানে আমরা দেখতে পাবো কী আছে দশমিকের সাহায্যে আমরা বড়ঙ্গুল শিখব ঠিক আছে এখানে চারের অঙ্কটা করবো পাঁচের অঙ্কটা করবো ছয় সাত আর একশো পঁয়ত্রিশ পাতায় আটের যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ তিনটা অঙ্ক ছয়েরটা আটেরটা আর নয়েরটা অবশ্যই অনুসরণ করবো এখানে দশ করবো আর তার নিচে দেখো তেরো অঙ্কগুলো রয়েছে তেরোর মধ্যে যেখানে একটা অঙ্ক আমরা করে নেবো ঠিক আছে চলো এরপরে আমরা চলে যাই একশো পঞ্চান্ন পাতায় একদম সরাসরি একশো পঞ্চান্ন পথে গিয়ে আমরা বীজগণিতের সূত্রমালার সাহায্যে যে যে অঙ্কটা দেখতে পাবো তার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ সেটা আমরা অবশ্যই অনুসরণ করে রাখবো দেখো একশো পঞ্চান্ন পাতায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ছোটো প্রশ্ন রয়েছে বারো দশমিক এক দেখো কষে দেখি বারো দশমিক এক এই পাতায় যা যা প্রশ্ন আছে প্রত্যেকটি তোমাদের অনুসরণ করতে হবে এগুলো এক নম্বর কিংবা দু নম্বর প্রশ্ন দিতে পারে এরপর একশো ছাপ্পান্ন পাতায় দেখো খুব গুরুত্বপূর্ণ পাতা তোমাদের বীজগণিতের চিত্রমালার সাহায্যে একশো ছাপ্পান্ন পাতার অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের বলে দিচ্ছি সাতের দুই অঙ্কটা তোমরা দাগ দাও আর আটের তিন চার এটা তোমরা অবশ্যই অনুসরণ করবে নয়ের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা নয়ের দুয়েরটা করবে আর চারটা করবে আর দশের দশের তোমরা দুই অঙ্কটা করবে দুই অঙ্কটা পরীক্ষায় প্রায় পড়ে দশের দুই অঙ্কটা অবশ্যই তোমরা বারবার অনুসরণ করবে তারপরে তিনেরটা এখানে পাঁচেরটা ছয়েরটা সাত একটা এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি এটা কিন্তু পরীক্ষায় অবশ্যই পড়ে তোমরা এটা ভালো করে করে রাখবে একশো ছাপ্পান্ন পাতা হয়ে গেল এরপর আমরা পড়াটাকে আয়ব কি নিয়ে যাই দেখব পরে আমাদের কী পড়া রয়েছে সেগুলো থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেটা একটা ভালো করে দেখে নিই একশো উনষাট পাতায় দেখো একশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন একশো উনষাট ঠিক আছে একশো উনষাট পাতায় আমাদের কী কী কাজ রয়েছে এইখানে একটা চব্বিশের অঙ্ক রয়েছে টু পি প্লাস ওয়ান বাই পি ইকোয়াল টু ফাইভ হলে দেখাও পি প্লাস ওয়ান বাই টু পি স্কোয়ার এবং পি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর পি এর মান নির্ণয় করতে দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা তোমরা অবশ্যই অনুসরণ করবে এরপরে আমরা একশো ষাট পাতায় চলে আসি এই পঁচিশের অঙ্কটা আর এই ছাব্বিশের অঙ্কটা পরীক্ষা কিন্তু এরকম ধরনের অঙ্ক অবশ্যই পড়ে এরপর আমরা চলে আসবো একশো একষট্টি পাতায় দেখো কোষে দেখি টুয়েলভ পয়েন্ট টু এখানে যে অঙ্কগুলো আমরা করতে হবে একের ছয় দেখো একের পাঁচের অঙ্কটা দাগ দাও ছয় অঙ্কটা দাগ দাও আর দুইয়ের ক্ষেত্রে দুয়ের ক্ষেত্রে অনেকগুলো অঙ্ক তোমাদের গুরুত্বপূর্ণ এখানে তোমার চারটা ডাক দেবে পাঁচেরটা ডাক দেবে তারপরে সাত ডাক দেবে দিয়ে দিকে আট ডাক দেবে আর তিনের অঙ্কের ক্ষেত্রে তিনের অঙ্কগুলোর মধ্যে দেখো গুরুত্বপূর্ণ আছে তোমাদের দুয়েরটা দু এক ডাক দাও চারটা এখানে পাঁচেরটা এখানে ছয়টা তোমরা অবশ্যই করবে আর পরের পাতায় একশো বাষট্টি পাতায় অনেকগুলো অঙ্ক আছে এদের মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমরা ডাক নি না তোমাদের সাত করতে হবে নয় করতে হবে এগারো এদিকে বারো তারপরে ১৪ অঙ্কটা দাগ দেবে পনেরোটা আর সতেরোটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর আমরা চলে আসবো একশো সাতষট্টি পাতায় দেখো একশো সাতষট্টি পাতায় যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি তিনের অঙ্কটার মধ্যে দেখো তিনের এখানে আমরা একশো সাতষট্টি পাতায় তিনের পাঁচেরটা করব। ছয়টা করবো আর চারের চারের এক দুই তিন কটা অঙ্কই গুরুত্বপূর্ণ আর পাঁচের পাঁচের এক আর দুই এই দুটো অঙ্কই করবো এখানে ছয় রঙ্কটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটু আগেই বললাম এরকম একটা অঙ্ক করেছি সেটা অবশ্যই তোমরা করবে ছয় অঙ্কটা রাখ দেবে ঠিক আছে এখানে আট করবো আমরা দশ দাগ দেবে এগারো আর বারো এই কটা অঙ্ক করলে তোমাদের এখান থেকে কমন প্রশ্ন পেয়ে যাবে ঠিক আছে এরপর আমরা চলে আসবো একশো একাত্তর পাতায় ঠিক আছে একশো সত্তর পর একশো একাত্তর পাতায় দেখো এখানে একটা ছক রয়েছে ছকটা তোমরা অবশ্যই পূরণ করবে কোনটা অনুরূপ কোন সমান না অসমান সেটা তোমরা অবশ্যই জানো সেটা করবে আর একশো সাতাত্তর পাতায় দেখে নেব একশো সাতাত্তর পাতা কী আছে এখানে ছক রয়েছে এখানে যা যা প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ তোমরা ছোটো প্রশ্ন হিসেবে দেয় এগুলো তোমরা অবশ্যই করবে এরপরে অধ্যায় চলে যাবো আমরা পনেরো নম্বর অধ্যায় যেখানে সময় দূরত্বের অঙ্ক রয়েছে একশো সাতাশি পাতায় চলে যাবো সরাসরি একশো সাতাশি পাতায় গিয়ে আমরা দেখতে পাবো সেখানে কী অঙ্ক রয়েছে সময় দূরত্বের অঙ্কের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা দাগ নিয়ে নাও একশো সাতাশি পাতায় এসেছি আমরা দেখতে পাবো এখানে চারের দাগ দেবে ছয়ের দাগ দেবে সাতই অঙ্কটা গুরুত্বপূর্ণ আটেরটা আর নয়েরটা একশো অষ্টআশি পাতায় এগারোটা দাগ দাও তেরোটা দাগ দাও চোদ্দো এখানে পনেরো ষোলো সতেরো আর আঠেরো অঙ্কটা এগুলো তোমাদের অবশ্যই করে রাখা দরকার চলে আসি একশো চুরানব্বই পাতায় দ্বিস্তম্ভ লেখ অধ্যায় তোমাদের ষোলো দেখো একশো চুরানব্বই পাতায় যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ তাদের মধ্যে তোমরা ডাক দেবে চার অঙ্কটা অনুসরণ করবে আর পাঁচের অঙ্কটা অনুসরণ করবে ঠিক আছে পরের পাতায় আটের অঙ্কটা অবশ্যই অনুসরণ করে রাখা দরকার দেখো এর পরে যে অঙ্কগুলো রয়েছে আমরা চলে আসবো একদম একশো আটানব্বই পাতায় একশো আটানব্বই পাতায় যে অঙ্কটা রয়েছে সেখানে তোমরা যা যা রয়েছে সবকটায় তোমাদের অনুসরণ করতে হবে দেখো তোমাদের একশো আটানব্বা দেখিয়ে দিচ্ছি এইখানে এই দুটো অঙ্ক রয়েছে তোমরা অবশ্যই অনুসরণ করবে তারপরে দুশো এক পাতায় সরাসরি চলে আসি দুশো দুশো এক পাতায় দেখো দুশো এক পাতায় একটা দুই অঙ্ক রয়েছে সেটা আমরা করবো এই দুই অঙ্কটা আমরা অনুসরণ করে নেব এখানে তিনেরটা করব চারটা করব দুশো একের পর চলে যাব দুশো ছ পাতায় দেখো দুশো ছ পাতায় যে অঙ্কগুলো রয়েছে তাদের মধ্যে আমরা করব ছয় অঙ্কটা এখানে আটের অঙ্কটা এখানে নয় অঙ্কটা দুশো সাত পাতায় চলে গিয়ে এখানে তেরোটা করব এখানে চোদ্দো অঙ্কটা করব আর দুশো আট পাতায় চলে গিয়ে এখানে আমরা আঠেরো অঙ্কটা করব দেখে নাও এইভাবেই তোমাদের ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিটের গণিতের সাইসান তোমাদের সামনে হাজির করলাম এই কটা কোশ্চেন করলেই আশা করি তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বেজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে